নমস্কার, শ্রাবণী রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মোরগ পোলাও। এর জন্য লাগছে চিকেন। চিকেন আমি ভালো করে টুকরো করে রেখেছি, ধুয়ে রেখেছি। পেঁয়াজ কুচি লাগছে, এখানে মোট 5টা পেঁয়াজ লাগবে। এখানে 3টে পেঁয়াজ আছে আর 2টো পেঁয়াজ আমি কাজু বাদাম আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি। দেরাদুন রাইস লাগছে, এটা আমি আধ ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, লবণ স্বাদ অনুযায়ী, চিনি লাগছে 1 চামচ, হলুদ গুঁড়ো লাগছে 2 চামচ, আর গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি লাগছে, গুঁড়ো গরম মশলা লাগছে, খোয়া খিল লাগছে, আর তেজপাতা, আর কাঁচা লঙ্কা চেরা লাগছে, আর লাগছে সাদা তেল ও ঘি। এই দিয়ে আমি বানাবো মোরগ পোলাও। প্রথমে আমি সাদা তেল আর অল্প ঘি দিয়ে পেঁয়াজটাকে, 1.5 কাপ মতো পেঁয়াজ আছে, এই 1.5 কাপ পেঁয়াজকে আমি ভেজে নেব, বেরেস্তা করে নেব। এটাকে আমি ভেজে বেরেস্তা করে নেব। আর এখানে আমি দুধ নিয়েছি, দুধটাও আমার লাগবে, দুধ আর গরম জল একসঙ্গে মিক্স করে নিয়েছি, এটা আমি ফুটতে দিয়েছি। চিকেনটাকে একটু হলুদ মাখিয়ে নেব আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব, যাতে একটু কালার আসে। কোনো রকম রং আমি ব্যবহার করব না। তারপর আমি চিকেনগুলোকে একটু ভেজে নেব। ভেজে নিয়েছি, এবার আমি এই চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো ভেজে নিলে আমার চিকেনটা সেদ্ধও হয়ে যাবে। এগুলো আমি ভেজে তুলে নিয়েছি, এবার এই চিকেনের মধ্যে আমি চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। এতে দেব লবণ 1 চামচ, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেব এখানে 4টে বড় চামচ, 4 বড় চামচ টক দই আছে, এটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেব। বসিয়ে দিয়েছি, আর এতে 4 চামচ সাদা তেল দিয়েছি, আর দেব
এক চামচ ঘি, এতে এক চামচ ঘি দিলাম। দিয়ে আমি দেব তেজপাতা আর গোটা গরম মশলা। তেজপাতা দিলাম, আর দেব গোটা গরম মশলা। দেওয়ার পরে আমি এখানে একটা পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচো দিয়ে আমি একটু ভেজে নেব। এবার আমি এতে দেব কাজু বাদাম আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছি এটা আমি দিয়ে দেব। এটা অল্প ফ্রাই করে আমি এই যে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে আমি অল্প বেরেস্তাও দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে ম্যারিনেট করার সময় একটু বেরেস্তা দিয়ে দিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট ফ্রাই করার পরে আমি এই ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। এটা 1/2 ঘন্টা আমি ম্যারিনেট করেছি। খুব ভালো করে কষে নিতে হবে। এটা ফুটছে, এবার আমি এতে দুটো চিরা কাঁচা লঙ্কা দিলাম, আর দেব অল্প পোয়া ঘি। তেলটা ছেড়ে বেরিয়ে এসছে, তেলটা ছেড়ে বেরিয়ে এসছে। এবার আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য অল্প দুধ আর গরম জল এটা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দেখে নেব এটা প্রায় হয়ে এসছে, একদম মাখা মাখা হবে। আর একটু হলে আমি নামিয়ে নেব, তারপর আমি পোলাওটা বানাবো। হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দেবো। এটা আমার হয়ে গেছে। একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এই পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এবার আমি এতে দেব 1/2 চামচ আদা বাটা। দিয়ে দিলাম। এবার আমি এই যে চালটা, ভালো দেরাদুন রাইসটা আমি রেখেছি, এটা আমি 1/2 ঘন্টা আগে
জলে ভিজিয়ে ভালো করে জল ছড়িয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে ভাজতে হবে, যতটা আমি ভাজবো ততটা ছাড়া ছাড়া গা ছাড়া ছাড়া হবে, গায়ে গায়ে লাগবে না। তাহলে এবার আমি এতে দেব, দেখুন খুব ভালোভাবে এটাকে ভাজতে হবে চালটাকে। এবার দেব এক চামচ লবণ, এক চামচ লবণ দিলাম। আর দেব হাফ চামচ চিনি, এবার আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এতে দেব আমি দুধ আর গরম জল মেশানো আছে, যতটা চাল আছে তার থেকে যেন চার আঙুল জল উপরে থাকে এরমভাবে দিতে হবে। গরম জল আর দুধ মেশানো আছে, এটা আমি দিয়ে দিলাম। এটা মাঝারি আঁচে হবে, এটা আমি ঢাকা দিয়ে ফুটতে নেব। জলটা অনেকটা শুকিয়ে গেছে, এটা আমি আরো মিনিট দশেকের জন্য দেব, যাতে একদম ঝরঝরে হয়ে যায়। গ্যাসটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। খোয়া ফিটটা রেখেছি, খানিকটা চিকেনে দিয়েছি আর অর্ধেকটা আমি পোলাওয়ে দিয়ে দিলাম খোয়া ফিটটা। পোলাওয়ের পোলাওটা আমার রেডি হয়ে আছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। পোলাওটা আমার হয়ে গেছে, এবার আমি এক পরত করে এটা দিয়ে দেব। আমি একটা লেয়ার পোলাওয়ের দেবো, একটা লেয়ার চিকেনের দেব। এটাকে আমি ঢেলে দিলাম, পরে আমি এবার আমি এই মোরগ পোলাওটা সার্ভ করে দেব।
বেরেস্তা, ডিম সেদ্ধ, শশা আর রিং পেঁয়াজ দিয়ে আমি সার্ভ করে দিলাম মোরগ পোলাও। দেখুন আমার মোরগ পোলাও রেডি হয়ে গেছে, খেয়ে দেখবেন অসম্ভব ভালো হয়। আর শ্রাবণীর রান্নাঘর চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার।